নমস্কার বন্ধুরা, গরম পড়ে গেছে, এখন বেশি তেল মশলা খাওয়া ঠিক হবে না, তাই আমি হালকা পাতলা বাটা মাছের ঝোল করব আলু দিয়ে। দেখুন, আমি বাটা মাছ নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম, লবণ আর হলুদ মাখিয়ে মাছটা ম্যারিনেট করে রাখবো 10 মিনিট। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। মাছগুলো আমি লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। এবার একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম করে আমি মাছগুলো ভেজে নেব। গরমকালে এরকম পাতলা ঝোল কিন্তু খুব ভালো লাগে, আর হেলদিও বটে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব। এবার আমি ডালের বড়ি ভেজে নিলাম। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি আমি। এবার তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি আলুগুলো দিয়ে দেব। লম্বা লম্বা করে কেটে রেখেছি আলুগুলো, আলুগুলো আমি এবার ভেজে নেব। আমি দিয়ে দিলাম একটু আলুর মধ্যে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম 1 চামচ। আদার কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি একটু জল দিয়ে দিলাম, গুঁড়ো মশলা দেব যাতে পুড়ে না যায়। এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম আমি টমেটো কুচি, তারপর আরেকটু নুনও দিয়ে দেবো যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব।
দেখুন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো প্রয়োজন মতো জল। এবার আমি দুটো কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে দিলাম, তারপর ঢেকে রাখলাম। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভিজে রেখেছিলাম ডালের বড়ি সেইগুলো দিয়ে দিলাম। তারপর মাছগুলো দিয়ে দেবো, ভাজা মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। বাটা মাছের মধ্যে একটা তেলাপিয়া মাছও ছিল, সেটাও দিয়ে দিয়েছি। আমি ঢেকে রাখলাম, দেখুন মাছগুলো দেওয়ার পর ফুটে গেছে ভালো মতো। এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম, তারপর সার্ভ করে নেব। দেখুন আমি সার্ভ করে নিয়েছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।